আসসালামু আলাইকুম। আজকে আমরা ঋণ পরিশোধকরণ সূচি একটি অঙ্ক করব। দেখেন এরকম একটি অঙ্ক দিনাজপুর বোর্ড 2022 এসেছিল। জনাব আলামিন, জুস প্রস্তুতকরণ ব্যবসায়ের জন্য 20 লক্ষ টাকা প্রয়োজন। ওকে, তিনি নিজস্ব তহবিল থেকে 13 লক্ষ টাকা এবং অবশিষ্ট অর্থ, দ্যাট মিন্স 20 লক্ষ টাকা প্রয়োজন, 13 লক্ষ টাকা নিজস্ব তহবিল থেকে, আর লাগবে অবশিষ্ট অর্থ, মিন্স হচ্ছে 7 লক্ষ টাকা। কর্মসংস্থান ব্যাংক থেকে 11% সুদের হারে 3 বছরের জন্য ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তাহলে অবশিষ্ট 7 লক্ষ টাকা উনি কর্মসংস্থান নামক একটি ব্যাংক থেকে 11% হার সুদে 3 বছরের জন্য ঋণ গ্রহণ করেন। কর্মসংস্থান ব্যাংক প্রতি বছরের শুরুতে, এখানে যেহেতু বছরের শুরুতে বলছে, এবং অথবা শেষে কিস্তি নিয়ে থাকেন। জনাব আলামিন কোন উপায়ে কিস্তি প্রদান করবে তা নিয়ে চিন্তিত। উল্লেখ্য যে প্রতি বছরের শেষে কিস্তির পরিমাণ 2,86,855 টাকা। এখানে দুইটি কথা বলছে, একটি বলছে বছরের শুরুতে, আবার বলছে বছরের শেষে। যদি আলামিন সাহেব বছরের শুরুতে বছরের শেষে ঋণে কিস্তি পরিশোধ করেন, সেটার টাকা 2,86,855 টাকা দেওয়া আছে। তবে যদি বছরের শুরুতে ঋণ গ্রহণ করেন, সেটার কিস্তি কত হবে সেটা আমরা এখানে বের করব। যখন বছরের শুরুতে ঋণের কিস্তির কথা বলবে, এই যে ফিবির এনুইটির সূত্রে লাস্টে 1+i জিনিসটি যুক্ত হবে। যাই হোক, এখানে আমরা ম্যাথে চলে যাই। বলছে উদ্দীপকে জনাব আলামিন বছরের শুরুতে কিস্তি প্রদান করলে বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে নির্ণয় করো। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা ফিবি এনুইটির সূত্র নির্ণয় করলে জনাব আলামিন প্রতি বছরের শুরুতে কিস্তি প্রদান করলে তার বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয়। আমরা জানি অগ্রিম বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, যখনই বছরের শুরুতে বলবে লাস্টে 1+i যুক্ত হবে। যাই হোক, দেওয়া আছে বছরের বর্তমান মূল্য, ঋণকৃত অর্থ ফিবি এনুইটি ডিউ 7 লক্ষ টাকা, সুদের হার 11%, 0.11, আর সময় 3 বছর। তাহলে আমরা ফিবির মান বসাইলাম 7 লক্ষ টাকা, এ ফর হোয়াট, 1-1/i এর মান 0.11, এন এর মান 3/0.11, আর 1+i এর মান 0.11। এটা আমরা ক্যালকুলেশন করলে ফাইনালি আমাদের আসে 2,58,062 টাকা। অতএব জনাব আলামিন বছরের শুরুতে কিস্তি প্রদান করলে বার্ষিক কিস্তির পরিমাণ হবে 2,58,062 টাকা। যদি উনি বছরের শেষে কিস্তি প্রদান করেন, অঙ্কে দেওয়া আছে 2,86,855 টাকা। আশা করি সবাই কিস্তি নির্ণয়টা বুঝছেন। এবার আসেন, জনাব আলামিন প্রতি বছরের শেষে ঋণের কিস্তি পরিশোধ করলে সুদের পরিশোধিত সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে, মানে ক্রমান্বয়ে কমে যাবে। ঋণ পরিশোধকরণ সূচি প্রস্তুতের ভিত্তিতে মতামত দাও। তাহলে বছরের শেষে যদি কিস্তি নেন, কিস্তির টাকা কত? 2,86,855 টাকা। আমরা এখন এই যে ঋণ পরিশোধকরণ সূচি গড়টা করব, সবাই একটু মনোযোগ দেন। উদ্দীপকে জনাব আলামিনের ঋণ পরিশোধকরণ সূচি নির্ণয়। দেওয়া আছে বছরের প্রতি বছরে শেষে ঋণের কিস্তির পরিমাণ 2,86,855 টাকা, সেটা অঙ্কে দেওয়া আছে। এখানে আমরা 6টা গড় করব। নাম্বার 1 গড়ের নাম হচ্ছে বছর, নাম্বার 2 গড়ের নাম হচ্ছে বছরের শুরুতে ঋণের পরিমাণ, নাম্বার 3 গড়ের নাম হচ্ছে কিস্তির পরিমাণ, নাম্বার 4 গড়ের নাম হচ্ছে সুদের পরিমাণ। এখানে লেখা আছে 2 নম্বর গড় গুণ 11%, 2 নম্বর গড় 7 লক্ষ টাকা, 11% অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, 5 নম্বর গড়ের নাম হচ্ছে আসলের পরিমাণ, 6 নম্বর গড়ের নাম হচ্ছে বছরের শেষে ঋণের পরিমাণ। আমি আপনাদের সহজ করার জন্য বলি, বছর দেওয়া আছে, দ্বিতীয় নাম্বার গড় বলছে বছরের শুরুতে ঋণের পরিমাণ। তাহলে এই যে আপনি ঋণ নেবেন, ঋণ নিলে আপনাকে কী দিতে হবে? কিস্তি দিতে হবে। প্রতি কিস্তিতে আপনি কত টাকা দিবেন? 2,86,855 টাকা। এটা প্রথম বছর আপনি 7 লক্ষ টাকা, আর কিস্তি প্রত্যেক বছর 2,86,885 টাকা, প্রথম বছর, দ্বিতীয় বছর 2,86,885, তৃতীয় বছর 2,86,885 টাকা। যাই হোক,
তাহলে ঋণ নিলে কিস্তি দিতে হবে, এই কিস্তির মধ্যে সুদ আছে কত পার্সেন্ট, সুদ আছে 11%। যাই হোক, তাহলে খেয়াল করেন আমরা আগে সুদটা নির্ণয় করব, 7 লক্ষ টাকার 11% 7,11,77,000 টাকা। তাহলে এই কিস্তি হচ্ছে 2,86,855 টাকা, সেখান থেকে যদি 77,000 টাকা সুদ বাদ যায়, তাহলে কিস্তির মধ্যে যদি সুদ আছে, সুদ যদি বাদ যায় হবে আসল, তাহলে 2,86,855 টাকা থেকে 77,000 টাকা চলে গেলে হবে 2,09,885 টাকা। আচ্ছা, এই যে আসল দেওয়া আছে বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে, আসলটা যদি আমরা বিয়োগ দিই হবে বছরের শেষে ঋণের পরিমাণ কত টাকা হলো, 7 লক্ষ টাকা থেকে 2,09,885 টাকা বিয়োগ দিলে হয় 4,90,115 টাকা। তাহলে এই যে প্রথম বছরের শেষে, বছরের শেষে ঋণের পরিমাণ, এটি দ্বিতীয় বছরের শুরুতে, বিগিনিং, তাহলে প্রথম বছরের এন্ডিং, দ্বিতীয় বছরের বিগিনিং, অথবা প্রথম বছরের সমাপনী, দ্বিতীয় বছরের প্রারম্ভিক, 4,90,115 টাকা। এটার আবার 11% ধরব, ক্যালকুলেটারে আপনারা করলে এই যে 4,90,115 টাকা আমরা যদি এখানে দিই, খেয়াল করেন 4,90,115 × 11% আমরা যদি দিই, খেয়াল করেন এই যে 53,912.65 টাকা আসে, দেখেন 53,912.65 টাকা। তাহলে এই যে 4,90,115 টাকা থেকে 53,912 টাকা এই টাকাটা বিয়োগ দিলে আপনার এই যে কিস্তি থেকে 2,86,855 টাকা থেকে 53,912 টাকা সুদটা বাদ গেলে আসল আসবে 2,32,000 সামথিং হবে। এরপর বছরের শুরুতে ঋণ ছিল আপনার 4,90,115, সেখান থেকে আসলটা বাদ গেলে বছরের শেষে ঋণের পরিমাণ, দুই বছর শেষে এন্ডিং, তৃতীয় বছরের বিগিনিং, তৃতীয় বছরের বিগিনিংটা, তৃতীয় বছরের বিগিনিংয়ের 11% সুদ ধরবো, 28,285 টাকা হয়। হ্যাঁ, 28,285 টাকা আমরা এই যে কিস্তি থেকে 2,86,885 টাকা থেকে 28,285 টাকা বাদ গেলে হয় আসলের পরিমাণ। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে বছরের শুরুতে ঋণের পরিমাণ 2,57,142, এখানে আপনি ঠিক সেম সমপরিমাণ টাকাটা বসিয়ে দিবেন, দেখেন 2,57,142 এই টাকাটা বিয়োগ দিলে হয় জিরো। ক্লিয়ার? আপনার হয়তোবা একটু 2-1 টাকা কম বেশি হইতে পারে, ওই কারণে আমরা নিচে রাউন্ডিং এরর লিখে দিলাম। তাহলে উল্লেখিত সূচিতে দেখা যাচ্ছে জনাব আলামিনের পরিশোধের সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই যে সুদ প্রথম বছর 77,000 টাকা, দ্বিতীয় বছর 53,912, চতুর্থ তৃতীয় বছর 28,285, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তাহলে উদ্দীপক উক্তিটি যথার্থ। তাহলে আমি আবার বলে রাখি, প্রথম নাম্বার গড়ের নাম বছর, দ্বিতীয় বছর দ্বিতীয় নাম্বার গড়ের নাম হচ্ছে ঋণের পরিমাণ। তাহলে আপনি যদি ঋণ নেন, কিস্তি দিতে হবে, কিস্তির মধ্যে কী আছে, সুদ আছে, তাহলে কিস্তি থেকে যদি সুদ বাদ দেন আসল আসবে, তাহলে বছর শুরুতে ঋণের পরিমাণ থেকে আসল বাদ গেলে বছরের শেষে ঋণের পরিমাণ। আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, এখানে আপনাকে প্রত্যেক বছরের সুদের পরিমাণ, আসলের পরিমাণ নির্ণয় করতে বলুক, যাইটাই বলুক আপনি ঋণ পরিশোধকরণ সূচি করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।